জাতীয় ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত গণশুনানি শুরু হয় সকাল 10টায়। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে গণশুনানিতে অংশ নেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। দিনব্যাপী গণশুনানিতে ঐক্যফ্রন্টের 41 প্রার্থী নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অনেক প্রার্থী। বলেন, দেশের মানুষ যেখানে ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত সেখানে কেন্দ্রীয় নেতারা ব্যর্থ হয়েছেন। ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের কৌশলের কাছে পরাজিত হয়েছেন বলে মূল্যায়ন তাদের। আমরা গরিবী হাওলাতে নির্বাচন করি, আমাদের মাইক ভাঙচুর করছে, আমাদের সিএনজি ভাঙচুর করছে, আমরা কোথাও বেরোতে পারি না, নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে। অধিকার আদায় এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করার দাবি জানান তারা। এবং তাকে বলা হলো, আপনাদের দুইজনের জুরিতে যে ভোট আছে এর চাইতে তো আপনাদের প্রতিপক্ষ প্রার্থী আপনাদের দুইজনের চাইতে তিন গুণ বেশি আছে, তাই লাফার গুণ খানি। আমরা প্রতারিত হয়েছে, 16 কোটি মানুষ প্রতারিত হয়েছে। আসেন সবাই মিলে মাঠে নামি, জাতীয় ঐক্য গড়ে তুলি এবং এই ঐক্যের ভিতর দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাই। তবে সমাপনী বক্তব্যে ডক্টর কামাল হোসেন দাবি করেন, সবার মতামতের ভিত্তিতে এটা নিশ্চিত 30 ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। 41 জনের কথা শোনার পরে আমরা সবাই মনে করছি এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে, যেখানে সরকার এটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে। এর আগে সকালে চকবাজারে নিহতদের স্মরণে 1 মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় গণশুনানি। উদ্বোধনী বক্তৃতায় ডক্টর কামাল বলেন, গণশুনানিতে প্রত্যেকের বক্তব্য বই আকারে প্রকাশ করা হবে। গণশুনানিতে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।